আসসালামু আলাইকুম, আমি তামান্না চৌধুরী। আজ অনেক অনেক আমাদের সবার একটি কমন বিষয় নিয়ে কথা বলবো। অনেকেই আছেন যাদের আসলে মিষ্টি খেতে ইচ্ছে করে এবং বিশেষ করে খাওয়ার পর মনে হয় একটু মিষ্টি খাই। এই মানুষগুলো আসলে সবসময় খুব নিজেরাই এই অশান্তিতে ভুগেন যে মিষ্টি খেতে ইচ্ছে করে, কি করব। আসলে মিষ্টি আমাদের খাওয়া, আমি যতটুকু জানি হাদিসে আছে এটা সুন্নত, খাওয়ার পর একটু মিষ্টি খেতে হয়। কিন্তু বর্তমান যুগে আমাদের লাইফ স্টাইল এবং আমাদের খাবারের প্যাটার্ন অনেকটা চেঞ্জ হয়ে যাওয়ার কারণে এই 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 জিনিসটি মানতে গেলে যে খাওয়ার পরে একটু মিষ্টি খেতে হয়, দেখা যায় অনেকেরই কিন্তু ওজন বেড়ে যায় এবং অনেকের অন্যান্য প্রবলেমগুলো হয়। তাই আসলে মিষ্টি শুধু খাওয়া যায় তখনই যদি কেউ হেলদি পার্সন থাকে, যে হাঁটা চলা করে, যে অনেক কায়িক পরিশ্রম করে। কিন্তু তাদের জন্য বিষয়টা খুবই প্রবলেমেটিক, যে যারা প্রবলেম যারা হচ্ছে খাওয়ার পরে মনে হয় একটু মিষ্টি খায়। আজকে আমার ভিডিও তাদের জন্যই, আমি তাদেরকে অনেক টিপস দিচ্ছি, যেটা আপনার কাজে লাগে সেটাই আপনি চেষ্টা করবেন করা, যাতে আপনার এই মিষ্টির ক্রেভিং আপনি কমাতে পারেন। প্রথমতেই হচ্ছে মিষ্টির ক্রেভিং কমাতে হলে সবচেয়ে সহজ উপায় হচ্ছে যখন আপনার মনে হবে খুব বেশি মিষ্টি খেতে ইচ্ছে করছে, এটা আসলে অনেকটা মাউথ ক্রেভিং, মুখের মধ্যে মনে হয় খাওয়ার পরে একটু মিষ্টি খাই একটু মিষ্টি খাই, তারা যেটা করবেন খাওয়ার পরে অবশ্যই দাঁত ব্রাশ করে ফেলবেন এবং খুব স্ট্রং ফ্লেভারের কোনো পেস্ট দিয়ে খুব ভালো মতো দাঁত ব্রাশ করলে মাউথের যে ক্রেভিংটা সেটা একদম চলে যায়। এটা আপনারা ট্রাই করে দেখতে পারেন, এটাতে অনেক বেশি মিষ্টি খাওয়ার ক্রেভিং, খাওয়ার পর যেটা হয় সেটা অনেকটা চলে যায়। আরেকটি যে কাজ আপনারা করতে পারেন, যাদের অন্য বেশিরভাগ সময় মনে হয় একটু মিষ্টি খাই একটু মিষ্টি খাই, তারা মুখে লং রাখতে পারেন। লং জিনিসটা আপনি যখন মুখে নাড়াচাড়া করবেন কিছুক্ষণ রাখবেন, তখন অনেকটাই আপনার সেই যে ক্রেভিংটা মিষ্টি খেতে ইচ্ছে করছে এটা অনেকটা কমে যায়। আরেকটি বিষয় হচ্ছে ন্যাচারাল সুইট বা মিষ্টি দিয়ে চাহিদা পূরণ করতে পারেন। যারা হেলদি পার্সন, যেমন আপনার খুব বেশি মিষ্টি খেতে ইচ্ছে করলে একটা ফল কেটে রাখতে পারেন, যে যখন এরকম মিষ্টি খেতে ইচ্ছে করবে তখন হয়তো এক টুকরা দু টুকরা ফল আপনি যদি মুখে দেন, তাহলে আপনার সেই ক্রেভিংটা কিন্তু অনেকটাই কমে আসবে এবং পাশাপাশি আপনি একটি হেলদি খাবার অর্থাৎ ফ্রুটস দিয়ে আপনি আপনার মিষ্টির চাহিদা পূরণ করলেন। এরপর আসেন যে অনেকেই আছে যাদের আমরা বলি যে খাবারের পরে এক দুই চামচ দই খেতে, দই কিন্তু মিষ্টির ক্রেভিং অনেকটা কমিয়ে ফেলে, পাশাপাশি হচ্ছে যে আপনার হজমেও সাহায্য করে। কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে এই যে এক দুই চামচ, এটা আসলে কে কতটা মেনটেন করতে পারবেন এখানেই হচ্ছে প্রশ্নটা। সো নিজের সেলফ কন্ট্রোল এই ক্ষেত্রে অনেক জরুরি। আপনি যদি এক বাটি দই খেয়ে ফেলেন তাহলে ডেফিনেটলি এটা আপনার জন্য হয়তো ওভার হয়ে বেশি হয়ে যাবে। তাই চেষ্টা করবেন যারা মিষ্টির ক্রেভিং কমাতে চাচ্ছেন, তারা খাওয়ার পরে যাদের খুব বেশি মনে হয় যে একটু মিষ্টি খাবো, তারা এক থেকে দুই চামচ দই হয়তো আপনারা একটু মুখে দিতে পারেন। আরেকটি বিষয় হচ্ছে মিষ্টি খাওয়ার ক্রেভিং তাদেরই বেশি হয় যারা আসলে মিল কম খায়। দেখা যাচ্ছে সকালের খাবারে খুব কম খেয়েছে, দুপুরের খাবারে খুব একটা বেশি খায় নাই, একটু খিদে লেগে গেলেই তাদের মিষ্টি খেতে ইচ্ছে করে। তাদের জন্য বলছি তারা আপনাদের মিলটা ঠিক রাখবেন, অর্থাৎ তিন বেলার খাবারে যেন পর্যাপ্ত পরিমাণে প্রোটিন এবং ফাইবার থাকে, তাহলে কিন্তু আপনার পেট ভরা ভরা যখন লাগবে তখন আর আপনার এই ক্রেভিংটা খুব বেশি আসবে না, মনে মন চাইবে না যে আপনি মিষ্টি খান। তাই ঠিক খেয়াল করবেন কোন সময় আপনার মিষ্টির ক্রেভিং বেশি হয়, তার যে আগের মিলটা, অর্থাৎ আপনার যদি দেখেন বিকালবেলা খুব মিষ্টি খেতে ইচ্ছে করে তাহলে আপনি দুপুরের মিলটাতে খুব ভালো মাত্রার প্রোটিন এবং ফাইবার রাখবেন। আবার কারো যদি দুপুরের খাওয়ার পর পর মিষ্টি খেতে ইচ্ছে করে, অবশ্যই সে দুপুরের খাবারে ভালো করে খাওয়া দাওয়া করবেন, অর্থাৎ প্রোটিন খাবেন, মাছ মাংস ডিম বাড়াবেন এবং সবজি খাবেন, তাহলে দেখবেন পেটটা ভরা থাকলে আপনার এই মিষ্টির ক্রেভিংটা আসছে না। আরও কয়েকটি সমাধান হচ্ছে, খুব বেশি মিষ্টির ক্রেভিং হলে দুই থেকে তিনটি কিসমিস আপনি মুখে দিতে পারেন। কিসমিস কিন্তু ফাইবার আছে, ডায়েটারি ফাইবার আছে এবং কিসমিস অনেক হেলদি। সো দুই তিনটা কিসমিস মুখে দিলেও কিন্তু আপনার এই যে মিষ্টির ক্রেভিংটা এটা অনেকটা কমে আসবে। আরেকটি খাবার আছে যেটি আপনারা মিষ্টির ক্রেভিং হলে খেতে পারেন, সেটি হচ্ছে আলু বোখারা। আলু বোখারা আসলে একটা সুবিধা হচ্ছে আলু বোখারা খেতে একটু সময় লাগে, কিন্তু কিসমিস যতটা তাড়াতাড়ি খেয়ে ফেলবেন, আলু বোখারা খাওয়ার পর বিচিটা কিছুক্ষণ মুখে নাড়াচাড়া করলে ওই মনটাকে ডাইভার্ট করতে হবে এবং সেটা করলে আপনি দেখবেন আপনার মিষ্টি ক্রেভিং অনেক কমে গেছে। যে জায়গায় মিষ্টি আছে আপনি জানেন সেই জায়গা থেকে আপনি সরে আসবেন, মিষ্টির ক্রেভিং থাকলে অবশ্যই খাওয়ার টেবিল থেকে বা ফ্রিজের কাছ থেকে একটু সরে যাবেন। এই সময় আপনি বন্ধুর সাথে কথা বলবেন, বই পড়বেন অথবা কোনো একটা কাজে ব্যস্ত হয়ে যাবেন, কারণ আপনি যদি ক্রমাগত এইভাবে মিষ্টি অভ্যাস থেকে নিজেকে সরাতে না পারেন তাহলে অবশ্যই অতিরিক্ত মিষ্টি গ্রহণের ফলে পরবর্তীতে ওজন বেড়ে যেতে পারে, ট্রাইগ্লিসারাইড রক্তের বেড়ে যেতে পারে, ডায়াবেটিসের মতো রোগও কিন্তু হতে পারে। কারণ যে কোনো ডেজার্ট বা মিষ্টি মানেই হচ্ছে সেখানে চিনির উপস্থিতি এবং সেটাতে ক্যালোরি বেশি। তাই আমরা যেটা বলে থাকি যে মিষ্টির ক্রেভিং যাদের আছে আসলেই তাদের
থাকতে পারে, কিন্তু তারা কি কিভাবে তাদের অভ্যাসটি থেকে সরে আসবে তার যে টিপস গুলো দিলাম, এই সবগুলো টিপসই যে আপনি আপনি করতে পারবেন আসলে সবার জন্য প্রযোজ্য তা নয়, কেউ হয়তো ট্রাই করে দেখতে পারেন, একটা না একটা আপনার অবশ্যই উপকারে আসবে। আরেকটি টিপস হচ্ছে, আপনারা যখন খুব বেশি মিষ্টি বা ড্রিঙ্কস মিষ্টি ড্রিঙ্কস খাওয়ার ইচ্ছা হবে, তখন একটু চিল্ড ওয়াটারের মধ্যে একটু লেবু দিয়ে সেটাও আপনারা খেতে পারেন। গ্রিন টি বানিয়ে রাখতে পারেন, মিষ্টি ক্রেভিং হলেই বারবার সিপ সিপ করে গ্রিন টি নিতে পারেন, তখন দেখা যাবে যে ক্রেভিংটা অনেকটা কমে গেছে। আরেকটি সমাধান হচ্ছে, যারা পারে আসলে এটা খুব শক্ত মনের মানুষরাই পারবে, মিষ্টি ক্রেভিং হলে পানি খেয়ে ফেলবেন। তো সেইটা অনেক সময় মনে হয় যে কি খেলাম, পানি তো খেলাম, যার জন্য আমার এই সমাধানগুলো দেওয়া। সো মিষ্টি ক্রেভিং থেকে কমাতে হলে আপনাকে আসলে কিছু টেকনিক অবলম্বন করতে হবে, এবং আপনি যদি 7 থেকে 10 দিন এই কোনো টেকনিক অবলম্বন করে মিষ্টি থেকে সরে আসতে পারেন, তাহলে কিন্তু আপনার এই ক্রেভিং কমে যাবে।